হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যারা আমার ভিডিও দেখে আসো, সবাইকে স্বাগত জানাই। এরকম আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সিলেট বিডি। আশা করি আপনারা সব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনারা দয়ে ভালো আছি। আমি নুমান আপনারা লগে আছি। আজকে আপনারা দেখাই সিলেটের ঐতিহ্যবাহী যে ব্রিজ, সিলেট কিং ব্রিজ, যেটা সিলেটের মানুষের কাছে ফুরানফুল নামে পরিচিত। এখন বাংলাদেশ সময় সকাল 6টা বাজে। আমি আপনারা ব্রিজটা দেখাইমু আর ব্রিজের ইতিহাস সম্বন্ধে আপনারা কাছে কোয়ার চেষ্টা করমু যে ব্রিজটা কত সালে নির্মাণ করা হয়েছে আর এই ব্রিজের নামও কিন ব্রিজ কেন রাখা হইল। আমি যতটুকু জানি আপনার মাঝে শেয়ার করমু। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, দেখলে ভালো লাগবো। দেখতে পারা সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ, একটা সিলেটের সুরমা নদীর উপরে অবস্থিত, যেটা সিলেটের মেইন প্রবেশ পথ হয় সিলেট শহরের। ব্রিজটা সম্পূর্ণ লোহার তৈরি একটা ব্রিজ, যার দৈর্ঘ্য প্রায় 1150 ফুট আর প্রস্থ 18 ফুট। এই ব্রিজটার নামকরণ কিন ব্রিজ কেন করা হইল, এখন আপনারা লোকে জিনিসটা শেয়ার করবো। গত শতকর 30 দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর আসলা মাইকেল কিন, তাইন সিলেট সফরও আইসলা আর তান স্মৃতিরে উদরিয়া রাখাল এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল। আর ব্রিজের নামকরণ করা হয়েছিল গভর্নর মাইকেল কিনের নাম অনুসারে, কিন ব্রিজ। আর তাই নাসলা 1932 থেকে 1937 সাল পর্যন্ত আসামের একজন ইংরেজ গভর্নর আসলা। আর এই কিন ব্রিজ তৈরির ইতিহাস আমি আপনারা ইতিহাসটা শেয়ার করবো আপনারা লগে। আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফর আবার লাগি সুরমা নদীর উপরে ব্রিজটা স্থাপনের প্রয়োজন দেখা দিছিল তখনকার সময়, কারণ তখন আসামের লগে সিলেটের যোগাযোগের মাধ্যম আসলো ট্রেন, যার ফলে রেলওয়ে বিভাগ 1933 সালে সুরমা নদীর উপরে ব্রিজটা নির্মাণের উদ্যোগ নেন। আর ব্রিজটা নির্মাণ শেষ হয় 1937 সালে, ব্রিজটা আনুষ্ঠানিকভাবে খুলিয়া দেওয়া হয়। আর আব্দুল মজিদ কাপ্তান মিয়া, তৎকালীন আসাম সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর প্রমোদচন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ ব্রিজটা নির্মাণের ক্ষেত্রে অশেষ অবদান রাখেন। আর তৎকালীন সময়ে ব্রিজটা নির্মাণ করতে প্রায় 56 লাখ টাকা খরচ হয়। সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ যে ব্রিজটা, যদিও বর্তমান অবস্থায় ব্রিজটা এখনও রানিং অবস্থায় আছে।
মাত্র এখন ব্রিজন নি সেলিয়া যাইমু ব্রিজন নি স্থাকি দেখাইমু আপনারা আমার লগে থাকবা আর আমি যতটুকু সম্ভব কিন ব্রিজ সম্বন্ধে যতটুকু আমার জানা আসলো আমি আপনাদের তথ্য দিবার চেষ্টা করছি আপনাদের লগে শেয়ার করার চেষ্টা করছি আর মানুষ মাত্র ভুল ত্রুটি হইতে পারে আমার হয়তো ইনফরমেশন যদি কোনো ভুল থাকিয়া থাকে দেখো আমার সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ অনেক পুরানা তো অনেক পুরানা একটা জিনিস আর অনেক পুরানা স্থাপনা আর ঐতিহ্যবাহী একটা জিনিস এটার ইনফরমেশন কালেক্ট করতে অনেক কষ্ট হয় আমি তো আপনাদের আন্দু কইতাম পারি না ফেক কোনো ইনফরমেশন দিতে পারি না কারণ একটা সিলেটের ঐতিহ্যবাহী একটা জিনিস লাগে অনেক সময় বহুত কষ্ট হয় ইনফরমেশন কালেক্ট করতে অনেক সময় লেট হয়ে যায় কারণ সিলেটের ঐতিহ্যবাহী একটা স্থানের আমি ভিডিও দিলাম তখন আপনাদের মাঝে ফেক ইনফরমেশন দিলাম এটা তো ঠিক নাই আমি চেষ্টা করছি আপনারা সঠিক ইনফরমেশন দেওয়ার আর আমি এখন ব্রিজের একবারে লাস্ট মাথা চাইছি আমি ব্রিজের নিচেই যাইমু আর দেখাইমু আপনারা আলিয়াম যাদর গড়ি আর আপনারা লাগে আমি সিলেটের আরও সুন্দর সুন্দর ভিডিও সিলেটের ঐতিহ্যবাহী স্থানের ভিডিও সিলেটের হিস্টোরিক্যাল প্লেসের ভিডিও সিলেটের নতুন নতুন পর্যটন স্পটের ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলেও আপলোড দেওয়ার চেষ্টা করবো আর আমি অলরেডি আরও ভিডিও বানিয়ে রাখছি আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওত লাইক করবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল ট্রাভেল সিলেট বিডি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনারা সিলেটের সুন্দর সুন্দর জায়গা দেখানির হিস্টোরিক্যাল প্লেস দেখানির বহুত জানাও জানা তথ্য দেখানির আর আপনারা লাগিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে রাখছি আপনারা ফাইবা আর যারা নতুন আমার ভিডিওটা দেখরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমার চ্যানেলটা ভিজিট করবা ভিজিট করিয়া যদি ভিডিও দেখিয়া ভালো লাগে সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল আপনারা দেখতে পারা আমি সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদর গড়ির খান্দা তাইছি দেখো কা সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদর গড়ি আর ও দেও কা তৈল সিলেটের আলী আমজাদর গড়ি তৎকালীন সময়ে সিলেট কোনো গড়ি আসলো না গড়ির ব্যবহারও তেমন একটা আসলো না সিলেট শহরও মানুষে ঢুকলেও গড়ির টাইম দেখে আর গড়ির সাউন্ড উনিয়া বুঝতা যে কয়টা বাচ্চে আর এই গড়িটা নির্মাণ করছেন জমিদার আলী আমজদ খানে 1874 সালে এই অঞ্চলের মানুষের লাগে যারা টাউন এরিয়ার ঢুকবা তারা গড়ির টাইম জ্বালা দেখতে পারেন দেখতে পারেন আপনারা ব্রিজের নিচের অংশটা একটা হইল চাঁদনিঘাট এলাকা আর সিলেটি আঞ্চলিক ভাষায় আমরা কই চাঁদনিঘাট দেখতে পারেন আপনারা চাঁদনিঘাট আমি ব্রিজের নিচ থাকি আপনার সম্পূর্ণ ব্রিজটা দেখাইবার চেষ্টা করলাম আর আমার ভিডিওর মাঝে আমি চেষ্টা করছি আপনারা যতটুকু দেখানি সম্ভব আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে আর আমি আপনারা চেষ্টা করছি যে সত্য ইনফরমেশনটা তুলিয়া ধরার কারণ সিলেটের ঐতিহ্যবাহী একটা স্থাপন কিন ব্রিজ আর আলিয়াম জদর গড়ি আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে ভিডিওত লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল ট্রাভেল সিলেট বিডি আর নোটিফিকেশন বেলটা অন করেই রাখবা ইনশাল্লাহ দেখাইব নয়া কোনো জায়গাত নয়া কোনো ভিডিও লইয়া সব ভালো থাকবা আসসালামু আলাইকুম